দিব দিয়া দিছো তো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি মৌলিক সংখ্যা নির্ণয় অত্যন্ত সহজভাবে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেটা দেখাবো। আর তার আগে বলছি যে মৌলিক সংখ্যা যে প্রফেসর অন্তর্ভুক্ত সেটা নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, আর স্বাভাবিক সংখ্যা সেগুলি আমরা সবাই জানি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা লক্ষ্য করব যে এই স্বাভাবিক সংখ্যা, আবার তিন প্রকার। আমরা যদি বলি এটা মৌলিক সংখ্যা, বা ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার, আর এটা হচ্ছে যৌগিক সংখ্যা, বা কম্পোজিট নাম্বার। আর আরেকটা আছে সেটা হচ্ছে মৌলিক কণা, যৌগিক কণা, তার নাম হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে আমরা একটু স্বাভাবিক সংখ্যা থেকে যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা এর বাহিরেও একটা সংখ্যা আছে তার নাম ওয়ান, এটা আমরা পেলাম। এখন আমরা অত্যন্ত সহজভাবে কিভাবে খুব সুন্দর উপায়ে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়, আর মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারলে আমরা হচ্ছে যে মৌলিকের বাহিরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একমাত্র মনবাদ্যে সকলে হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে আমরা মূল পাঠে চলে যাই। আমরা একটু দেখি যে একটি মাত্র সূত্রের সাহায্যে পৃথিবীর যত মৌলিক সংখ্যা আছে সেগুলো নির্ণয় করা যায়। সূত্রটি আমরা লিখব 6n ± 1, তার মানে কি এই n হচ্ছে সংখ্যা, n হচ্ছে সংখ্যা, আর এর একটা হচ্ছে যে আমরা একবার প্লাসের মান দেবো, একটা হচ্ছে মাইনাসের মান দেবো। আমরা শুরুতেই জানি যে এক এর বড়, এক থেকে বড় সংখ্যা যেমন হচ্ছে যে 2, 3 এগুলোর গুণনীয়ক একের বাহিরে কেবল ওই সংখ্যা নিজেই, তার বাহিরে কোনো গুণনীয়ক নাই, এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যা গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই দুইটি 2 এবং 3 ব্যতি রেখে আমরা সবগুলি মৌলিক সংখ্যা এই একটি মাত্র সূত্রের মাধ্যমে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সবগুলি নির্ণয় করতে পারবো। আমরা চলে যাই, তাহলে প্রথমে যদি আমরা এই n এর মান 1 বসাই, তাহলে কি ঘটতেছে দেখি আমরা, 6 × 1 + 1 আবার 6 × 1 − 1, তাহলে 5 7। তাহলে আমরা যখন 1 মান বসাচ্ছি তখন কি পাইলাম, 5 7। আবার এর মান যখন আমরা 2 বসাচ্ছি তখন কি ঘটতেছে, 2 যদি বলি তাহলে কি ঘটনা ঘটছে, 6 × 12 − 1 = 11, 6 × 12 + 1 = 13, তাহলে 2 বসালাম। এবার যদি 3 বসাই তাহলে কি আছে, 318 থেকে 1 বার কত, 17, 18 আর 1 = 19। আবার 4 বসাই যদি তাহলে 4 × 24 − 1 = 23। আবার যদি আমরা 1 বসাই তাহলে কি হচ্ছে, 4 × 24 = 1 = 25। এইবার একটু আমাদের লক্ষ্য করতে হবে যে আমি বলছি যে এই সূত্র দ্বারা পৃথিবীর
যত মৌলিক সংখ্যা আছে সবগুলি নির্ণয় করা যাবে, কিন্তু একটু লক্ষ্য করতে হবে শুধু ফাইভ এবং সেভেন, ফাইভ এবং সেভেন দ্বারা যেগুলো বিভাজ্য নয় সেগুলোকে আমরা একটু ইন্ডিকেট করব। অর্থাৎ এই গুণলিপ্তের মধ্যে আছে আমরা দেখি পাশে পাশে পঁচিশ, তাহলে এটা কি করবো, এটা আমরা হচ্ছে ইন্ডিকেট করবো অর্থাৎ বাদ দিয়ে দেবো। এই ধরনের যদি ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজিত থাকে তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। এর পরবর্তী দেখি আমরা চার পাইছি পাঁচ দিয়ে, পাঁচ যদি বলি তাহলে পাঁচ ছয় তিরিশ আর এক মাইনাস তাহলে কত হচ্ছে উনত্রিশ, আর এর সাথে আবার একজন তাহলে কি হচ্ছে পাঁচশো তিরিশ আর এক তাহলে কত হচ্ছে একত্রিশ। এবার হচ্ছে যদি ছয় দিই তাহলে ছয়শো ছত্রিশ আর এক, ছত্রিশের থেকে ছয়শো ছত্রিশ মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ, এই যে আগেই বলছি আবার ছয়শো ছত্রিশ আর একে সাঁত্রিশ। এবার আমরা যদি সাত মান ধরি তাহলে কত পাচ্ছি ছয় সাতটা বিয়াল্লিশ থেকে একবার একচল্লিশ, আবার কত আছে ছয় সাতটা বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ। এবার যদি সাত দিয়ে দিই তাহলে আট দিয়ে দিই সাত দিয়ে দিচ্ছি, এবার আট দিয়ে দিই ছয় আসতে আটচল্লিশ থেকে একবার সাতচল্লিশ, ছয় আসতে আটচল্লিশ আর এক, ছয় আসতে আটচল্লিশ আর এক উনপঞ্চাশ। একটু আমরা লক্ষ্য করবো সাত দ্বারা বিভাজিত আছে তাহলে কি করবো দশ দিয়ে দেবো। আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি আমরা এইভাবে নির্ণয় করলাম। আমরা যদি মনে করি যে এভাবে একশো দুইশো মিলিয়ন মিলিয়ন যত আছে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাটি হচ্ছে অত্যন্ত সহজে এই একটি মতো সূত্রে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান দ্বারা আমরা এই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। আর মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারলে মৌলিক সংখ্যার বাহিরে যতগুলো সংখ্যা আছে সবগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা, শুধু একে আমরা বাদিকে এক হচ্ছে যৌগিক না মৌলিক না, হ্যাঁ এক হচ্ছে যৌগিক না মৌলিক নয়। তাহলে তোমরা যদি আমরা এখন যদি বলি যে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা বাহির করে দেখাও বের করে দেখাও করে দেখাও তোমরা সহজেই পাবে। আমরা এভাবে পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর বা একশো দুইশো যত সংখ্যা আছে আমরা হচ্ছে যে এভাবে নির্ণয় করব অত্যন্ত সহজভাবে। আর এর বাহিরে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে একটা মৌলিক সংখ্যা যখন নির্ণয় করতে পারবো তাহলে যৌগিক সংখ্যা এমনিতেই চলে আসবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।